আসসালামু আলাইকুম। আমার একটাই কথা, আমরা দীর্ঘদিন আছি আমি চলচ্চিত্রে, আর আমরা কিন্তু চলচ্চিত্রে একটা পরিবার। এখানে একটা ইলেকশন হলে দুটো পক্ষে থাকি, আবার কখনো তিনটাও আছে, আমাদের স্বতন্ত্র কিছু প্রার্থী দাঁড়িয়েছে। তবে আমি মনে করি চলচ্চিত্রের উন্নয়নের জন্য, আমাদের শিল্পীদের কিছুটা উন্নয়নের জন্য একটা করে সমিতি থাকা উচিত। আমাদের 18টা সংগঠন আছে, সমিতি আছে এই এফডিসিতে, আমাদের চলচ্চিত্র পরিবারে আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যতই আমরা ইলেকশন করি, যতই আমরা পজিশন অপজিশনে থাকি, ইলেকশন হয়ে গেলেই কিন্তু আমরা একটা পরিবার। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সবাই ভালো কাজটুকুই করা উচিত। ইলেকশন হয়ে যাওয়ার পরেও কিন্তু মুখ বেঁধে দেখা দেখি বন্ধ থাকে অনেক সময়, আমরা দেখেছি। সেটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার। ব্যাপারটা হলো যেটা হলো যে আপনি যে এত বছর আপনি বরেণ্য শিল্পী, এত এই বরেণ্যের মধ্যে এতদিন ধরে প্রায় 40 বছর ধরে ইলেকশন হচ্ছে শিল্পী সমিতি, তো 30 বছর ধরে তো সেক্ষেত্রে আসলে এই যে কি দেখতে চাচ্ছেন শেষ পর্যন্ত? আমরা একটাই জিনিস দেখতে চাই, আমাদের ছবির সংখ্যা বাড়াতে হবে। ইলেকশন করি যেটাই করি, ইলেকশন করলে যেটাই হবে, আমাদের চলচ্চিত্রের সংখ্যা বাড়াতে হবে, আমাদের শিল্পীদের কাজ করার জায়গাটা আনতে হবে। আগের মতন হবে কিনা আমি বলতে পারবো না, আল্লাহই জানেন, কিন্তু তারপরে এখন তো হচ্ছে, একেবারে বন্ধ হয়ে গেছিলো, তার থেকে একটু একটু করে চলচ্চিত্র ফিরে আসছে। শিল্পীদের জন্য নির্বাচন, চেয়ারের জন্য না, যারাই করছেন অপজিশনেও যারা আছেন, আমি বলবো তারাও চেয়ারের জন্য না, ভালোর জন্যই করতে চাচ্ছেন, আমরাও ভালোটাই করতে চাচ্ছি। কিন্তু একটা প্রবলেম ছিল আমাদের, প্রথম যখন আমরা আসি নির্বাচনে তখন তো নতুন এসেছিলাম, আমরা এসে অতটা বুঝতে পারিনি, কাজকর্ম যতটুকু হয়েছে দেখতে দেখতে 2 বছর কিন্তু পার হয়ে গেছে। 2 বছর পরে যখন আমরা নির্বাচিত হলাম, আবার তার কিছুদিন পরে কিন্তু কোভিডের একটা প্রভাব পড়ে গেল সারা পৃথিবীতে, তখন আমরা কিন্তু কোনো কার্যক্রমই করতে পারিনি, খালি শিল্পী সমিতি থেকে যারা একদম অসহায় অবস্থায় ছিল তাদের পাশে দাঁড়ানো ছাড়া আর কিন্তু আমাদের মিটিং, কারণ আমাদেরকে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু আমাদের মহিলাদের আসতেই দেয় বসে, না আপনারা ঘরে থাকেন, হ্যাঁ আমরা আসতেছি, আমরা ছেলে মানুষ, আপনারা মেয়ে মানুষ দরকার নেই আসা। তারপর আমি কিন্তু ব্যক্তিগতভাবে এসছি, মাঝে মধ্যে ঢুকেছি, তো সুতরাং আমাদেরকে একটু কাজ করার যতটুকু সম্ভব, যেটা করতে পারিনি বিগত দিনে, আমরা চেষ্টা করব। আমি এক কথা কিন্তু প্রথমবারও বলেছিলাম যে আমরা যে কাজটা করতে পারিনি আমরা এইবার চেষ্টা করব, যখন আমরা এসেছি জিতেছি, কিন্তু আমার কিন্তু কথাটা কাজে লাগেনি কারণ কোভিডের প্রভাব চলে এসছে। এইবারও বলছি যদি আমরা, যদি আল্লাহ আমাদের সহায় হন, যদি আমরা আসতে পারি, যে কাজটুকু থেমেছিল আমরা চেষ্টা করব সেই কাজটুকু করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।